সিক্স সেমিস্টার বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় বাংলা অনার্স। আশা করি তোমরা এই লকডাউনের পিরিয়ডে ভালো আছো, লেখাপড়ার মধ্যে আছো। তোমাদের আমি গত কয়েক দুটো ক্লাসে মিল্টন নিয়ে আলোচনা করেছিলাম। এবারের পরীক্ষার দিকে তাকালে জন কিটস খুব উল্লেখযোগ্য একটি অধ্যায় হবে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা কিটসের প্রতিভা আলোচনার সময় দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আলোচনাটাকে। আজকে আমি কিটসের জীবন সেই সম্পর্কে দু চারটি কথা বলবো, এবং পরের দিন আমরা কিটসের কাব্য প্রতিভা, তার কবিতার বইগুলোকে ধরে ধরে কোন বইয়ে তিনি কি বলতে চেয়েছিলেন সেই প্রসঙ্গে একটু আলোকপাত করবার চেষ্টা করব। এখন কিটসের জীবনটা কিন্তু একজন কবির জীবনটাকে আমরা যেভাবে কল্পনা করি ঠিক সেই রকমভাবে একটা কবিতার মতো যেন তৈরি হয়েছিল। কিটস সম্পূর্ণভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান এবং তার পিতা থমাস কিটস তিনি চাকরি করতেন একটি অশ্বশালার ম্যানেজার হিসেবে, অর্থাৎ ঘোড়া রাখা হয় যেখানে তার ম্যানেজার হিসেবে। এবারে এই অশ্বশালার ম্যানেজার হিসেবে তিনি সেই অশ্বশালার যিনি মালিক তার কন্যা ফ্রান্সিস জিংসকে বিয়ে করলেন কিটসের বাবা 1794 খ্রিস্টাব্দে। এবার এই বিয়ে করার পরে তাদের প্রথম যে সন্তান হলো সেই সন্তানের নাম জন কিটস। এবং জন কিটসের আরও দুটি ভাই ছিল, তাদের নাম ছিল যথাক্রমে জর্জ এবং টম, এবং তার একটি বোন, বোনের নাম হলো ফ্যানি। 1804 এপ্রিল মাস এই মানে অশ্বারোহণের ঘোড়ায় উঠতে গিয়ে একটি দুর্ঘটনাতে কিটসের বাবা হঠাৎ করে মারা গেলেন। এবং কিটসের আশ্চর্যজনকভাবে কিটসের বয়স তখন মাত্র 9 বছর। এর অল্প কিছুদিন আগে, বাবা মারা যাওয়ার অল্প কিছুদিন আগে এনফিল্ডের ক্লার্ক স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন, পড়াশোনা শুরু করেছিলেন। পিতৃবিয়োগের কিছুদিনের মধ্যেই মা ফ্রান্সিস উইলিয়াম রাউলিংস নামে এক ব্যবসায়ীকে বিয়ে করলেন, এবং মার সঙ্গেই তারা মায়ের নতুন যে শ্বশুরবাড়ি সেখানে চলে গেলেন, কিটসের ভাই বোন কিটস। এই চলে যাওয়ার পরে অবশ্য কিটসের মায়ের এই দ্বিতীয় বিবাহ খুব সুখের হলো না, কিছুদিনের মধ্যে ভদ্রলোক মারা গেলেন। এবং 1810 তিনি মারা গেলেন যক্ষারোগে, 1810 মারা গেলেন যক্ষারোগে কিটসের মা। তাহলে বাবা মারা গেলেন, নতুন বাবা, তার কিছুদিনের মধ্যেই মাও যক্ষারোগে মারা গেলেন। তখন কিটসের যিনি মাতামহী মানে মায়ের মা, তাঁর কাছে কিটসরা চলে গেল এবং তিনি একটি ট্রাস্টি করে দিলেন কিছু টাকা পয়সা দিয়ে, যে তাঁর অবর্তমানে যাতে কিটসদের দেখাশোনা করতে কারো অসুবিধে না হয়। এবং সেই মতোই ওই ট্রাস্টি কিটসদের মোটামুটি দেখাশোনার ভার নিল কিটসের মাতামহী মারা যাবার পরে। এরপরে ক্লাস স্কুলে পড়ার সময়ে কিটসের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটল। তিনি যখন ক্লাস স্কুলে পড়ছেন সেই সময় হেডমাস্টার মশাইয়ের ছেলে চার্লস কাউডেন ক্লার্ক তার সঙ্গে কিটসের একটা গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, এবং তিনি কিটসের নতুন বন্ধু, তিনি কিটসকে স্পেন্সার এবং সমকালীন কবিদের কবিতার বই পড়তে দিলেন। পড়তে দেওয়ার পরে তিনি কবিতার সঙ্গে পরিচিত হচ্ছেন। এই পরিচয়ের পরেই তিনি লেহান্টের সঙ্গে পরিচিত হলেন। এই পরিচয়ের সূত্রেই কিন্তু কিটস, হ্যাজলিট, সেলি, চিত্রকর হেডন এই সমস্ত বড় বড় কবিদের সঙ্গে, সেই সময় আলোকিত, সবে আলোকিত কবিদের সঙ্গে, তিনি চিত্রকরদের সঙ্গে তিনি পরিচিত হওয়া শুরু করলেন। কিটসের মধ্যে কাব্যবোধ সেই রকমভাবে জন্মলাভ করা শুরু করল, এবং 1813 তিনি প্রথম কবিতা রচনায় হাত দিলেন। 1813 কিটস কবিতা রচনায় হাত দিলেন,
তার প্রথম কবিতা প্রকাশিত হলো। এরপরে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটলো, কিডস এই কবিতা, একদিকে কবিতা লিখছেন, অন্যদিকে তিনি সঙ্গীত জগতের কিছু মানুষদের সঙ্গে মেলামেশা করছেন এবং ক্লার্কের মাধ্যমেই মোজার্টের সঙ্গীতের সঙ্গে তার পরিচয় হওয়া শুরু হলো। তার মধ্যে একটা ছন্দবোধ জন্ম নেওয়া শুরু হলো। 1815 তিনি লন্ডনে গাইয়ের হাসপাতালে শিক্ষালাভ করতে যাচ্ছেন চিকিৎসাবিদ্যার জন্য, এবং সেখানে 1816 তিনি ব্যান্ডেজ বাঁধা বা ফার্স্ট এইড করা এই সমস্ত কাজগুলো তিনি প্রায় শিখে ফেলেছেন। শিখে ফেলার পরে তিনি ঠিক করলেন, চিকিৎসাবিদ্যাটা আমার জন্য নয়, আমার জীবন কবিতার জীবন। এবং সেই মতো করেই তিনি লেহান্ট পত্রিকাতে দি এক্সামিনারে তার সনেটগুলো লেখা শুরু করলেন। কিডসের কাব্য প্রতিভার বিকাশ লাভ এইখান থেকে কিন্তু সেই অর্থে জন্ম লাভ করা শুরু হলো। এরপর যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটল, 1818 কিডসের বড় ভাই জর্জ তিনি বিয়ে করলেন এবং স্ত্রী জর্জিয়ানাকে নিয়ে বিয়ে করার পরে কি মানে কিডসের ঠিক পরের ভাই তিনি আমেরিকায় চলে গেলেন। এই আমেরিকা চলে যাওয়ার পরে কিডস কিন্তু অত্যন্ত ভেঙে পড়লেন, এবং ভেঙে পড়ার পরে তিনি এই যে মর্মাহত হৃদয়ে একদিকে আছেন, অন্যদিকে তার মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটল। ছোট ভাই টম তিনি যক্ষা রোগে আক্রান্ত হলেন এবং কিডস নিজে এই 1818 থেকে ভাইয়ের ট্রিটমেন্ট, ভাইয়ের শুশ্রূষা করা এইগুলো কিডস শুরু করলেন। ঠিক এই সময়ই কিডস ফ্যানি ব্রাউন বলে একটি মেয়ের সঙ্গে কিডসের পরিচয় হলো এবং এই ফ্যানি ব্রাউনকে কিডস ভালোবেসে ফেললেন। কিডস ঠিকও করলেন যে তিনি ফ্যানি ব্রাউনকে বিবাহ করবেন, এবং এই সময়েই কিডস কিন্তু কোয়ার্টারলি রিভিউ, ব্ল্যাক উইডস ম্যাগাজিনে তার কাব্য প্রতিভার বিকাশ ঘটতে শুরু করেছে। তিনি সেই সময়ে এন্ডিমিয়ান কাব্যের মানে জন্ম দিয়ে ফেলেছেন এবং আক্রমণাত্মক লেখালেখি এই কাব্যটির বিরুদ্ধে সেই সময় যারা ইংরেজি সাহিত্যের সমালোচক তারা কিডসকে করা শুরু করলেন। কিডস ভীষণ আবেগপ্রবণ মানুষ ছিলেন এবং তিনি কিন্তু এই সমস্ত আক্রমণগুলোকে হজম করা, একদিকে ভাইয়ের মৃত্যু, এই সমস্ত কিছুতে ভীষণ ভেঙে পড়লেন। ইতিমধ্যে কিন্তু কিডসের যে কাব্যগুলি পাঠক মহলে দুর্দান্ত সাড়া ফেলেছে সেই কাব্যগুলোর মধ্যে কয়েকটির নাম আমরা বলি। এন্ডিমিয়ানের কথা আমি বললাম, দি ইভ অফ সেন্ট অ্যাগনেস, কিডস সেই সময়ে যে বিখ্যাত কাব্য গ্রন্থগুলি পাঠক মহলে খ্যাতি লাভ করেছিল তার মধ্যে একটি, ল্যামিয়া কিডসের প্রখ্যাততম কাব্যের মধ্যে একটি। আমি পরের দিন কাব্যগুলোর কবিতাগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। ইসবেলা অর দি পট অফ বাজিল কিডসের প্রখ্যাততম সেই সময়ে পর্বে লেখা একটি গ্রন্থ। লা বেলে ড্যামে স্যান্স মর্সি কিডসের সেই সময়ে লেখা একটি প্রখ্যাত গ্রন্থ। কিডস সেই সময় প্রখ্যাত হয়েছিলেন অন্য যে গ্রন্থগুলোর মধ্যে, তার মধ্যে হাইপেরিয়ান এবং সব থেকে উল্লেখযোগ্য কিডসের ওডগুলো, ওড টু নাইটিংগেল, ওড টু গ্রিশিয়ান আর্ন, ওড টু মেলানকোলি, এই সমস্ত ওডগুলো কিডসকে একটা অন্য জায়গায় পৌঁছে দিল। আমরা পরের দিনে এই ওডগুলো ধরে 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 আলোচনার চেষ্টা করব। 1819 আগস্ট মাস, কিডসের বন্ধু চার্লস ব্রাউনের সঙ্গে ইজেল অফ উইটে আগস্টের মাঝামাঝি সময়ে ব্রাউনিংয়ের সঙ্গে উইনচেস্টারে তিনি যান এবং এই 1819 উইনচেস্টারে যখন কিডস গেলেন, যাওয়ার পরে ধরা পড়ল যে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেছেন ইতিমধ্যে। যক্ষা মানে টিবি। ভাইকে সেবা করতে গিয়ে কখন এই মারণ ব্যাধি, এই মারণ ভাইরাস কিডসের দেহে প্রবেশ করেছিল তিনি নিজে বুঝতে পারেননি, এবং খুব দুঃখের বিষয় যে কিডস 26 ফেব্রুয়ারি 1919
খুব অল্প বয়সে তিনি এই যক্ষা রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। এবং যাবার আগে তিনি যে সমাধিলিপিতে কি লেখা হবে পিটার, একটি লাইনের মধ্যে তা লিখে যাচ্ছেন, কি লিখছেন, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিটন ইন ওয়াটার। আবার পড়ি, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিটন ইন ওয়াটার, বাংলা করলে দাঁড়ায়, এই সমাধি তার, জলে লেখা নাম যার, এই সমাধি তার, জলে লেখা নাম যার। সেই অর্থে কিটস কাব্য ক্ষেত্রে বিচরণ করেছেন মাত্র 5টি বছর। এই 5 বছরের মধ্যে বিশ্ব সাহিত্যে, বিশ্ব কবিতার ইতিহাসে, বিশ্ব গীতি কবিতার ইতিহাসকে তিনি এক উজ্জ্বল জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন। কোথায় তার ঔজ্জ্বল্য? গীতি কবিতার ক্ষেত্রে তার বিচরণ কি কি ক্ষেত্রগুলোকে পরিবর্তন করতে পেরেছিল, আমরা কালকের আলোচনাতে এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। এবং কিটস এমন একজন কবি যিনি বাংলা সাহিত্যকে ভীষণ রকমভাবে প্রভাবিত করতে পেরেছিলেন। এই ভীষণ রকম প্রভাবের মধ্যে কবি জীবনানন্দ দাশ অন্যতম, আমরা তাকেও আলোচনা করব। আজকে এই অবধি আমরা থামছি। কিটসের জীবনটা তোমাদের এই জন্য আলোচনা করলাম যে একজন কবির জীবনকে না জানলে তার কবিতাকে ছোঁয়া যায় না। আসলে রবীন্দ্রনাথ যতই বলুন না কেন, কবিরে পাবে না তার জীবন চরিতে। আসলে রবীন্দ্রনাথ সম্ভবত এটা বলতে চেয়েছিলেন, কবিকে তার জীবন চরিতেই পাওয়া যায়, কারণ কবিতাই তো তার জীবন চরিত। ইতিবাচককে নেতিবাচক, নেতিবাচককে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা বাংলার একটি অলঙ্কারের বৈশিষ্ট্য। ফলে কবিকে তার জীবন চরিতেই পাওয়া যাবে, জীবনচরিতকে অবলম্বন করে কবিতায় প্রবেশ করতে হয়, জীবনচরিত হলো গেট। তাই কিটসের জীবনটা আজকে আলোচনা করলাম, পরের দিন তার কাব্যগুলোকে ধরে ধরে আমরা আলোচনা করব। তোমরা লকডাউনের পিরিয়ডে বাড়িতে থাকো, সুস্থ থাকো, এ কথা রোজ বলছি, আজও বললাম, পড়াশোনার মধ্যে থাকো, আনন্দে থাকো, পড়াশোনার আনন্দে নিজেকে মগ্ন করে রাখো। এটুকু বলে প্রত্যেককে ভালো থাকো এই মেসেজটা দিয়ে আজকের ক্লাস আমরা এখানে থামলাম।